এটা আমি বিভিন্ন আমি পরীক্ষা আমি ভারত ভিতর আমি পাতি থাকো, ইউপিএসসি পরীক্ষা, এপিএসসি পরীক্ষা, বিভিন্ন আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, আইআইটি পরীক্ষা, জেই পরীক্ষা, নিট পরীক্ষা, এটা এনেদরে যদি প্রত্যেক পরীক্ষাতে মোবাইল ইন্টারনেট গোটেই রাজ্য বন্ধ হয়ে থাকব, তেতিয়া রাইজে কেনেদরে আগবাড়ি যাব? ইয়ার একটা বিকল্প সরকারে কি ওলাব নয়? নিশ্চয় যদি বিচারে ইয়ার একটা ওলাব, আর মানে আশা করো যে সরকার সাধারণ রাইজর উপর চিন্তা করক। আমি নিবিচার যে পরীক্ষা ক্ষেত্র কোনোবায় চিটিং করক, কিন্তু আমার কেন্দ্র সরকার তো ডর একটা আইন আনিছিলে যে চিটিং করলে 4 বছর জেল হব, এনেকটা কঠোর আইন আনিছিলে। সেই কঠোর আইনের মানে লাভ হওয়া নাই। সেই কঠোর যে আইন এক্সামিনেশনের ক্ষেত্র যে আইন কেন্দ্র সরকার মোদী সরকার যে আনিছিলে, তাত তো লেখা নাছিলে যে পরীক্ষা পাতিলে মোবাইল ইন্টারনেট বন্ধ হব। তাত তো লিখা আছিলে যে আমি ধরিমহে, ধরব তো পারা নাই, তো মানে সেই আইন তো লাভত কামত দিয়া নাই, আইনের কামত দিয়া নিদিয়ার বাবে এটা তেওঁলোকে এনে ধরনের কামবুর করেছে, যত সাধারণ রাইজক যথেষ্ট অসুবিধা হয়েছে। বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যা লোকসভা নির্বাচনের পিছত মিয়া শব্দলে রাজনীতি করেছে, কিন্তু এই মিয়া শব্দ রাজনীতি করাটা প্রথমতে এআইইউডিএফ দল হয়েছে, আর সেই কারণে আমার সন্দেহ যে এআইইউডিএফ দলের ডিকটেশন পায় এটা মিয়া শব্দ এটা আজি তারিখত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ব্যবহার করে। প্রথমতে মোকতো মনত পড়ে শেরমান আলী বিধায়ক, আমার চেঙ্গা বিধায়ক, তেওঁলোকেহে কৈছিল, কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী এই শব্দটো লৈ ইমান রাজনীতি করা নাই, কিন্তু লোকসভা নির্বাচনের পিছত আর আহা বিধানসভা নির্বাচনের আগত এটা এআইইউডিএফ দলের এই মিয়া শব্দ শিকি রাজনীতি করে আছে। এইটাই প্রমাণ করে যে এআইইউডিএফ আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার এটাও একটা মিল আছে, এটাও চুক্তি আছে। আর সেই কারণে আগতে যদরে মুখ্যমন্ত্রী এদিন কিবা একটা আবেগিক কথা কলে, পিছদিনা মৌলানা আজমল ডাঙরিয়া একটা কথা কয়, আজি তারিখতো একেই রাজনীতি দেখা পাইছো যে এদিন মুখ্যমন্ত্রী একটা কথা কব, আর তার পিছদিনা চেঙার বিধায়কজনে একটা বেলেগ একটা কথা কব, তো সেইটাই রাজনীতি। দুইটা দল এতিয়াও আমার অসমৰ সমাজক বিভাজিত করবলে বিচাৰে, আর অসমৰ জনসাধারণ এটা সজাগ হয়েছে, তেওঁলোকে এআইইউডিএফ রাজনীতিও বুঝি পায়, বিজেপি দলের রাজনীতি বুঝি পায়, আর অসমৰ জনসাধারণ যদরে যা যোৰহাট, নগাঁও, ধুবুরী লোকসভা নির্বাচনত প্রমাণ করলে যে অসমৰ জনসাধারণ বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর এআইইউডিএফ দলের এই সাম্প্রদায়িক জালত ভরি নিদে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।